একবার একদল ব্যাং বনের ভিতর দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দলের দুটি ব্যাং একটি গর্তে পড়ে যায়। সেই গর্তটি এতটাই গভীর ছিল যে সেখান থেকে উঠে আসা খুবই কঠিন ছিল। তবুও ব্যাং দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করছে। দলের অন্য ব্যাংগুলো উপর থেকে তাদেরকে দেখে বলছিল যে এই গর্তটা এতটাই গভীর যে এখান থেকে উঠে আসার কোনোই সম্ভাবনা নেই। কিন্তু অদম্য ব্যাংগুলো একের পর এক প্রাণপণে চেষ্টা করেই যেতে লাগলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে গর্তের যে ঢালু জায়গা সেটি পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে উল্টো নিচের দিকে আবার পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা ব্যাংগুলো বারবার চিৎকার করে তাদেরকে বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠে আসতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে সহজ করে না। দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাং তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিল এবং গর্তের আরো গভীরে সেই ব্যাংটি লাফ দিয়ে অবশেষে মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাংটি অতি উদ্যমতার সাথে আরো বেশি করে লাফাতে লাগলো, উপরে উঠে আসার জন্য চেষ্টা করতে লাগলো। আর উপরের ব্যাংগুলো বলতে লাগলো তুমি পারবে না, তুমি পারবে না, তুমি উঠে আসতে পারবে না, এই বৃথা কষ্ট বাদ দাও, বাদ দিয়ে মৃত্যুকে আপন করে নাও। কিন্তু দ্বিতীয় ব্যাংটি অবশেষে বাইরে বেরিয়ে এলো এবং বিপদ থেকে রেহাই পেল। উপরে উঠে এসে ব্যাংটি যা বলল তা শুনে সবাই তাকিয়ে রইল। ব্যাংটি বলল, উপরে থেকে তোমাদের সবাই চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল ফিরে পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে হয়তো আমি হাল ছেড়েই দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখতে পাই, আর দেখে দেখে এটা আমি বুঝতে পেরেছি যে তোমরা আমাকে উপরের দিকে বারবার উঠে আসতে বলছো। আমি তো এই জন্যই বিপদ থেকে রক্ষা পেয়েছি। ধন্যবাদ তোমাদের। আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা এই গল্প থেকে যা শিখলাম তা হচ্ছে, আশেপাশের মানুষের একটু উৎসাহ কঠিন বিপদ থেকেও রেহাই পেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবে। ধন্যবাদ।